আচ্ছা, গতবার কি আমরা পড়ছিলাম বিশ্বায়ন, বিশ্বায়ন কি, বিশ্বায়ন কেন হয়ে থাকে, এরকম কিছু ফ্যাক্টর নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা যদি একদম সংক্ষিপ্ত বলি যে বিশ্বায়নটা কি, তাহলে আমরা বলবো যে বিশ্বায়ন হচ্ছে তোমার দেশে উৎপাদিত দ্রব্য সামগ্রী প্রযুক্তি জ্ঞানের প্রবাহ, মানে আন্তরাষ্ট্রীয় প্রবাহ। হ্যাঁ, ইটস লাইক উৎপাদিত দ্রব্য তথ্য বা প্রযুক্তির যে আন্তরাষ্ট্রীয় প্রবাহ হয় সেটাই হচ্ছে বিশ্বায়ন। অর্থাৎ এক দেশ থেকে আরেক দেশে খুব দ্রুতই সেটাকে ট্রান্সফার করা যায়, সেটা ম্যান পাওয়ার হোক কিংবা তোমার দেশের উৎপাদিত দ্রব্য সামগ্রী হোক, প্রযুক্তি হোক, জ্ঞানের বিস্তার হোক, ম্যাম, সেটাই হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সেটা দ্রুতই একটা দেশ থেকে আরেকটা দেশে ট্রান্সফার করা যায়, একটা অঞ্চল থেকে আরেকটা দেশ, আরেকটা অঞ্চলে ট্রান্সফার করা যায়। অর্থাৎ আন্তঃরাষ্ট্রীয় যে প্রবাহটা আছে সেটা অনেক বেশি গতিশীল হয়। ওকে, আজকে আমরা পড়বো এই যে বিশ্বায়ন, এই বিশ্বায়নের ফলে কি কি সুবিধা এবং অসুবিধা হচ্ছে। আচ্ছা, আগে আচ্ছা অসুবিধা আচ্ছা আচ্ছা আগে আমরা দেখবো যে কি কি সুবিধা হচ্ছে এই বিশ্বায়নের ফলে। নিশ্চয়ই অনেক সুবিধা হচ্ছে, সেই জন্য এই বিষয়গুলো আরো বেশি বেগবান হয়েছে। তো আমরা আজকে প্রথমেই দেখবো যে বিশ্বায়নের কি কি সুবিধা। আচ্ছা, সুবিধার মাঝে প্রথমেই আছে যে উপকরণের গতিশীলতা পাবে। অর্থাৎ আমাদের যে কোনো দ্রব্য উৎপাদন করার জন্য কোন কোন উপকরণ দরকার হয় বলতো? চারটা উপকরণ দরকার হয়, উপকরণের নামগুলো আমরা একটু বলি। এগুলো কিন্তু তোমরা অর্থনীতি প্রথম পর্যায়ে পড়ে এসছো, ক্লাস 19-এও পড়ে এসছো। আচ্ছা, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। ভেরি গুড, থ্যাংক ইউ। হ্যাঁ, এই চারটা উপকরণ হচ্ছে যে কোনো উৎপাদনের উপকরণ। আচ্ছা, এখন আমাদের এই যে উপকরণগুলো আছে, ভূমি হয়তো স্থির, ভূমি ব্যতীত আর যে উপকরণগুলো আছে যেমন শ্রম, মূলধন, সংগঠন বা উদ্যোক্তা, এই বিষয়গুলো কিন্তু খুবই গতিশীল। এখন এই বিশ্বায়নের ফলে দেখা যাচ্ছে এক দেশ অন্য দেশে গিয়ে বিনিয়োগ করছে, যে মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলো আছে দেখা যাচ্ছে বিভিন্ন দেশে শাখা করছে। প্লাস হচ্ছে বিভিন্ন দেশ এসে হয়তো অন্য দেশে গিয়ে বিনিয়োগ করছে, যেমন আমাদের দেশে অন্যান্য দেশ থেকে এসে অনেক উদ্যোক্তা এসে বিনিয়োগ করছে, অনেক রাষ্ট্র বিনিয়োগ করছে সরাসরি, কিংবা অনেক বেসরকারি উদ্যোক্তা এসে আমাদের দেশে বিনিয়োগ করছে, কিংবা আমাদের দেশের অনেক উদ্যোক্তা হয়তো বাহিরে যদি ওই রকম সুযোগ সুবিধা পায় অন্য দেশে গিয়ে বিনিয়োগ করছে। এই যে বিনিয়োগ করার ফলে কি হচ্ছে, দেখা যাচ্ছে এক দেশের পুঁজি অন্য দেশে যাচ্ছে, এক দেশের সংগঠনগুলো অন্য দেশে যাচ্ছে। প্লাস হচ্ছে শ্রম তো আছেই, শ্রম বলতে যারা ম্যান পাওয়ার আছে, যে গতকালকে আমরা আলোচনা করছিলাম যে অনেক মানুষ দেশান্তর হচ্ছে বা কর্মসংস্থানের জন্য নিজের পছন্দ অনুযায়ী কর্মসংস্থান খুঁজে নেওয়ার জন্য দেখা যাচ্ছে এক দেশ থেকে ওরা অন্য দেশে গিয়ে কর্মজীবন ঘুরে তুলছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি এই বিশ্বায়নের ফলে দেখা যাচ্ছে পুরো পৃথিবীটাই একটা খুব মনে হচ্ছে যে কাছাকাছি একটা অঞ্চল হয়ে গেছে বা ভিলেজের মতো হয়ে গেছে, যেখানে একটা উপকরণ অন্য অন্য আরেকটা দেশে খুব ইজিলি মুভ করতে পারছে। এর এর ফলে দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে বিভিন্ন দেশ, অঞ্চল বা পুরো বিশ্বটাকে যদি কনসিডার করি, পুরো গ্লোবেই আসলে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। কর্মসংস্থান বৃদ্ধি পেলে কি হবে, কর্মসংস্থান যদি বৃদ্ধি পায় তাহলে বেকারত্ব কমবে, কারণ কর্মসংস্থানের বিপরীতই হচ্ছে বেকারত্ব। যদি মানুষ অনেক বেশি এমপ্লয়েড হয় তাহলে আস্তে আস্তে করে দেখা যাচ্ছে আনএমপ্লয়মেন্টের পরিমাণটা কমে আসবে, এটাই স্বাভাবিক। যেমন ধরো আমাদের দেশে এই যে এতগুলো অর্থনৈতিক অঞ্চল গঠিত হচ্ছে, এখানে অনেক বেশি বিদেশ থেকে অনেক বিনিয়োগ হচ্ছে, তো এই যে দেশি বিদেশি বিনিয়োগ হচ্ছে, এর ফলে দেখা যাচ্ছে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, মানুষ ওখানে কর্মক্ষম হচ্ছে, এর ফলে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, সরি কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে কিন্তু বেকারত্ব হ্রাস পাচ্ছে। দুই নম্বরে বলা হয়েছে নতুন প্রযুক্তির উদ্ভব ও বিনিময়।
আচ্ছা এটার একটা এক্সাম্পল দিতে পারবে? চেষ্টা করো, অবশ্যই তোমরা পারবে, প্রযুক্তির সাথে আমরা সবাই পরিচিত। বলো একটা ছোট করে একটা এক্সাম্পল দাও। আচ্ছা ঠিক আছে, তোমাদের হয়তো এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা প্রযুক্তি দেখা যাচ্ছে বিভিন্ন দেশে প্রযুক্তি অনেক কিছু উদ্ভাবিত হচ্ছে, কিন্তু আসলে এই প্রযুক্তিগুলো একটা দেশে সীমিত থাকছে না, এই প্রযুক্তিগুলো অন্যান্য দেশে ছড়িয়ে যাচ্ছে। যেমন ধরো জাপানে হয়তো কোনো একটা কিছু মানে প্রযুক্তি উদ্ভাবন হলো, কিংবা সাপোজ ধরো 5G চালু হলো দক্ষিণ কোরিয়ায়। এখন এই 5G-টা কি দক্ষিণ কোরিয়ায় কনফাইন্ড আছে, এখন পুরো বিশ্বে ছড়িয়ে যাচ্ছে না? অনেক দেশে কিন্তু 5G চালু করছে, তাই না? এই যে ইন্টারনেটের গতি, যে 5G স্পিডের যে গতি গুলো, এটা ফার্স্ট হয়তো দেখা গেছে কোন একটা দেশে এটা প্রথম উদ্ভাবিত হয়েছে বা ওই দেশে প্রচলিত হয়েছে, কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে এই প্রযুক্তিটা আসলে ওই দেশে আবদ্ধ নেই, বরং অন্যান্য দেশগুলো এই প্রযুক্তি সুফল ভোগ করছে বা ওই প্রযুক্তি তাদের দেশেও চালু করেছে। যেমন আমাদের দেশ, আমরা তো যে এখন যেমন 4G চালু আছে, আমরা কিন্তু 4G আবিষ্কার করিনি, কিন্তু দেখা যাচ্ছে অন্য দেশ হয়তো 4G আবিষ্কার করেছে, আমরা এখন আস্তে আস্তে সেটাকে ইমপ্লিমেন্ট করে আমাদের দেশে হয়তো 4G চালু করেছি, এখন আমাদের দেশের জনগণ 4G স্পিডের ইন্টারনেট ভোগ করছে, এরকমই। তারপরে প্রযুক্তি সবচেয়ে বড় শহর হচ্ছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি, ওখানে দেখা যাচ্ছে অনেক প্রযুক্তি, যারা প্রযুক্তিবিদ আছে, ওটাকে আসলে বলাই হয়ে থাকে যে ওখানে সিলিকন ভ্যালিতে প্রযুক্তির অনেক মেলা, মানে লাইক দিস, ওখানে হচ্ছে অনেক প্রযুক্তিবিদ, অনেক প্রতিষ্ঠান আছে, হ্যাঁ প্রযুক্তি রিলেটেড অনেক প্রতিষ্ঠান আছে, অনেক অনেক জনগণ যারা এই প্রযুক্তি সাথে জড়িত তারা ওখানে জব করছে। তো দেখা যাচ্ছে কি পৃথিবীর সকল দেশের মেধাবী দেশ সুসমন্বয়ের মাধ্যমে হয়তো নব নব প্রযুক্তি উদ্ভাবিত হয়। ধরো সিলিকন ভ্যালিতে অনেকগুলো প্রতিষ্ঠান আছে, প্রযুক্তি রিলেটেড প্রতিষ্ঠান, তাদের ওখানে পুরো পৃথিবী দেখে গিয়ে অনেক অনেক ধরনের মেধাবী মানুষ ওখানে কাজ করে, কাজ করে তারা কি করছে, নব নব প্রযুক্তি উদ্ভাবন করছে, এবং সেগুলো আসলে পুরো দেশ মানে পুরো পৃথিবীর বিভিন্ন দেশ উপভোগ করছে। এই যেমন ধরো গুগলে, গুগলের যিনি CEO, তিনি কিন্তু হচ্ছেন ইন্ডিয়ান, হ্যাঁ। আর তারপরে গুগলে, গুগলের প্রিন্সিপাল অফিসার হিসাবে দেখা যাচ্ছে একজন বাংলাদেশি যুক্ত হয়েছেন। তো এই যে দেখা যাচ্ছে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন মেধাবীরা বিভিন্ন প্রযুক্তির সাথে যুক্ত হচ্ছে, এবং তারা বিভিন্ন কিছু তৈরি করছে, সেগুলো বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ছে। শুধুমাত্র একটা দেশেই বিষয়গুলো কনফাইন্ড বা সীমাবদ্ধ থাকছে না, বরং পৃথিবীর সব দেশই এটা সুফল ভোগ করছে। আচ্ছা এই দুটো পয়েন্ট নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এই দুটো পয়েন্ট নিয়ে কি কারো কোনো প্রশ্ন আছে? না ম্যাম, নেই। ওকে আচ্ছা, উদারীকরণ। আচ্ছা এটা নিয়ে গতকাল আমরা একটু আলোচনা করেছিলাম, আজকে আর একটু ডিটেলস আলোচনা করি। উদারীকরণ বলতে বোঝাচ্ছে যে বাণিজ্যের উদারীকরণ। বাণিজ্যের উদারীকরণটা কি, সেটা হচ্ছে যে বাণিজ্য রিলেটেড যে প্রবলেম গুলো আছে, যেমন ধরো বাণিজ্যে কম পরিমাণ রেস্ট্রিকশন আরোপ করা। কম পরিমাণ রেস্ট্রিকশন কিভাবে হতে পারে, সেটা হতে পারে যে ট্যারিফ, ট্যারিফ হচ্ছে আমদানি রপ্তানির ক্ষেত্রে যে ট্যাক্স আরোপ করা হয় সেটাকে ট্যারিফ বলা হয়। এখন হয়তো ট্যারিফের পরিমাণটা কমিয়ে দিল বা একদম ফ্রি ট্রেড করে দিল, তাহলে এটা এটা হবে বাণিজ্যের উদারীকরণ, কিংবা বাজার উন্মুক্ত করে দিল। অনেকে আছে যে দেখা যাচ্ছে আমাদের দেশে হয়তো আমদানিকে নিরুৎসাহিত করার জন্য আমদানির উপর অনেক বেশি ট্যাক্স আরোপ করলো, অর্থাৎ আমদানির উপর অনেক বেশি ট্যারিফ আরোপ করলো। তাহলে আমদানির উপর অনেক বেশি ট্যারিফ আরোপ করলে দেখা যাচ্ছে আমাদের দেশে
অন্য দেশ থেকে বিভিন্ন দ্রব্য আসবে না বা আমদানি বন্ধ বা অনেকটা কমে আসবে। তো এরকমটা না করে বরং দেখা যাচ্ছে যে আমদানির উপরেও কিছু ট্যারিফের পরিমাণ কমিয়ে দিল, তাহলে কি হবে আস্তে আস্তে করে আমাদের দেশে বাজার উন্মুক্ত হবে কিংবা অন্যান্য দেশেও এইভাবে বাজার উন্মুক্ত হওয়ার জন্য বিভিন্ন ধরনের এগ্রিমেন্ট হয়ে থাকে, এগ্রিমেন্ট করে থাকে, একটা দেশ একটা দেশের সাথে এগ্রিমেন্ট করে থাকে কিংবা কয়েকটা দেশ মিলে কিছু বাণিজ্যিক জোট তৈরি করে বা অর্থনৈতিক জোট তৈরি করে, যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন সদস্য দেশগুলো এরকম একটা এগ্রিমেন্ট করেছে যে আমাদের এই কয়েকটা দেশ মিলে ফ্রি ট্রেড হবে, সেটা আমাদের দেশে এক দেশ থেকে অন্য দেশে পণ্য পরিবাহিত হবে কিন্তু হচ্ছে কোনো ধরনের শুল্ক আরোপ করা হবে না বা অন্যান্য ধরনের যে ধরনের বাণিজ্যিক রেস্ট্রিকশন গুলো আছে সেগুলো হয়তো কমে আসবে। এরকম করে অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন জোট তৈরি করে, এখন দেখা যাচ্ছে এক দেশে পণ্যগুলো অন্য দেশে খুব ইজিলি অ্যাক্সেস পায়। তারপরে দেখা যাচ্ছে তথ্য প্রবাহ, সেটারও অবাধ বিচরণ থাকে এক দেশের মানুষ অন্য দেশের মানুষগুলো। দেখা যাচ্ছে এক দেশের তথ্য প্রবাহ অন্য দেশের মানুষ পেয়ে যাচ্ছে বা বিভিন্ন ব্যাপারে তারা হচ্ছে বিভিন্ন ধরনের ওপিনিয়ন দিচ্ছে, এই ব্যবস্থা গুলো হয়ে থাকে। তো দেখা যাচ্ছে এই বাণিজ্যের উদারীকরণের ফলে পৃথিবীতে বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি পায় বা এক দেশে পণ্যগুলো অন্য দেশে খুব দ্রুত অ্যাক্সেস পায়, এর ফলে পুরো পৃথিবীতেই দেখা যাচ্ছে উৎপাদন ব্যবস্থা বৃদ্ধি পায় বা কম্পিটিশন বৃদ্ধি পায়। আরেকটা কথা বলি, এখন যদি যে ধরো আমাদের দেশে যদি খুব বেশি আমদানি করা হয়, ধরো অন্য দেশ থেকে অনেক বেশি পরিমাণে বিভিন্ন পণ্য আমদানি করা হয়, ধরো আমদানির উপর তেমন কোনো রেস্ট্রিকশন নাই, তাহলে এত পরিমাণ আমদানি করলে তাহলে কি হবে আমাদের দেশে যে দেশীয় পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর বাজার আস্তে আস্তে কমে যাবে বা সেই পণ্যগুলো অনেক বেশি কম্পিটিশনের সম্মুখীন হবে। সেই জন্য অনেক সময় দেখা যায় কি সরকার আমাদের দেশের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানকে বাঁচানোর জন্য, যেগুলো শিশু প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলোকে বাঁচানোর জন্য অনেক সময় আমদানির উপর অনেক রেস্ট্রিকশন আরোপ করে, আমদানির উপর রেস্ট্রিকশন আরোপ করে। কিন্তু এটা হচ্ছে একটা দিক, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে তোমার যদি কম্পিটিশন বৃদ্ধি পায় দেশীয় বাজারে তাহলে তোমার পণ্যের কোয়ালিটি বৃদ্ধি পায়, তোমার হচ্ছে গুণগত মান বৃদ্ধি পাওয়ার সাথে সাথে দেখা যাচ্ছে কম খরচে বিভিন্ন উৎপাদন বৃদ্ধি করার জন্য চেষ্টা করে। তো দেখা যাচ্ছে নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে ওরা কম খরচে বিভিন্ন উৎপাদন বৃদ্ধি করে, এর ফলে দেখা যাচ্ছে ওই এলাকাগুলো লাভবান হয়। তো ওই অনেক কিছু বিবেচনা করে দেখা যাচ্ছে অনেক সময় সরকার আমদানির উপর রেস্ট্রিকশন আরোপ করে, আবার অনেক সময় আমদানির উপর রেস্ট্রিকশন দূর করে দেয়। আর যখন আমদানির উপর রপ্তানির উপর বাণিজ্যের তোমার রেস্ট্রিকশন কমিয়ে দেবে সেটা হবে বাণিজ্যের উদারীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কারো একজনের কাছ থেকে একটু সাউন্ড হচ্ছে, কাইন্ডলি একটু মিউট করো। আমরা এখন দেখবো অধিক উৎপাদন। আচ্ছা, এই উদারীকরণ কি করণীয়, কারো কোনো প্রশ্ন আছে? উদারীকরণ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমাকে বলো তো এখানে এই উদারীকরণ বলতে কি বোঝানো হয়েছে। শিক্ষার্থীরা গুইক, আমাদের সময় কম, তাড়াতাড়ি রেসপন্স করো, বলো তো উদারীকরণ বলতে এখানে কি বোঝানো হয়েছে, কোন বিষয়ের উদারীকরণ কে বোঝানো হয়েছে? ম্যাম, এক দেশের সাথে অন্য দেশে অবাধ বাণিজ্য করার সুযোগ তৈরি করে দেওয়াকে বোঝানো হয়েছে। হ্যাঁ, এখানে বলা হয়েছে যে একটা দেশের সাথে একটা দেশের যে বাণিজ্য রিলেটেড বিষয়গুলো আছে সেখানে যেন কোনো বাধা না তৈরি হয়, বরং হচ্ছে যেন খুব একটা দেশ অন্য দেশের সাথে খুব সহজেই বাণিজ্য করতে পারে, বাজারগুলো উন্মুক্ত হবে বা যত ধরনের বাণিজ্য রিলেটেড রেস্ট্রিকশন গুলো আছে সেগুলোকে কমিয়ে নিয়ে আসবে। ওকে, আচ্ছা, এরপর আমরা দেখি অধিক উৎপাদন। অধিক উৎপাদন কিভাবে অধিক উৎপাদন হয়, দেখা যাচ্ছে একটা দেশ যেহেতু অন্য দেশের সাথে
বাণিজ্য করছে বা অন্য দেশের সাথে যে বিনিয়োগ করছে বা অন্য দেশে যে বিনিয়োগ করছে, যখন দেখা যাচ্ছে সে কি করছে, সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার চেষ্টা করছে, আদারওয়াইজ সে কম্পিটিশন টিকে থাকতে পারবে না। সে যদি সম্পদের দক্ষ ব্যবহার না করতে পারে কিংবা কম খরচে বিভিন্ন দ্রব্য উৎপাদন করতে না পারে, তাহলে সে বাজারে টিকে থাকতে পারবে না। দেখা যাবে তার উৎপাদন খরচ অনেক বেড়ে যাবে, তার প্রাইস বেড়ে যাবে, তাহলে এই কম্পিটিটিভ বাজারে সে টিকে থাকতে পারবে না। সেজন্য সে কি করে, সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করে অপচয় রোধ করে সে চেষ্টা করে সর্বোচ্চ উৎপাদন করার জন্য। কিভাবে করে দেখা যাচ্ছে, এই যে তোমার পুরো পৃথিবীতেই উৎপাদন বৃদ্ধি পায় এবং সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত হয়। আচ্ছা, এরপরে বলা হয়েছে দাম হ্রাস পায়, এই যে অবাধ প্রবাহ হচ্ছে এই জন্য প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। একটু আগে আমরা আলোচনা করেছিলাম যে একটা দেশে পণ্য যখন অন্য দেশে আমদানি করা হয় বা রপ্তানি করা হয়, তখন দেখা যাচ্ছে ওই দেশে এই পণ্যের প্রতিযোগিতা বৃদ্ধি পায়। এই যে পণ্যগুলো, সাপোজ ধরো আমাদের দেশে যদি এখন কোনো একটা পণ্য আমদানি করা হয়, তাহলে আমাদের দেশে যে এক্সিস্টিং পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর সাথে ওই বাহিরের আমদানি করা পণ্যগুলোর অনেক বেশি কম্পিটিশন হবে। তখন এই কম্পিটিশনের ফলে দেখা যাচ্ছে বিভিন্ন দ্রব্য সেবার দাম বৃদ্ধি পাবে, পণ্যের মান বৃদ্ধি পাবে, কারণ এই বাজারে টিকে থাকার জন্য দেখা যাচ্ছে গুণগত মান বৃদ্ধি না করলে বিভিন্ন পণ্যগুলো বাজারে টিকে থাকতে পারবে না। এরপরে একচেটিয়া, একচেটিয়া বলতে বোঝাচ্ছে যে কোনো একজন একক বা একক ব্যবসায়ী বা একক উদ্যোক্তার আধিপত্য যে সে আধিপত্যের অনুপস্থিতি বা তাদের উপস্থিতি হ্রাস পাবে। আচ্ছা, বিশ্বায়নটা যেহেতু আসলে পুরো পৃথিবী পুরো পৃথিবীর বিভিন্ন দেশগুলোকে নিয়ে তো গঠিত বা সমন্বয় তৈরি হয়ে থাকে, কারণ পুরো পৃথিবীটাকে আমরা তখন কনসিডার করি অ্যাজ এ ভিলেজ, একটা ছোট্ট গ্রাম হিসাবে, যেখানে গ্রামে যেমন দেখা যাচ্ছে একটা পরিবারের সাথে একটা পরিবারের খুব বেশি ইন্টার কানেকশন থাকে, ইন্টারাকশন থাকে, কিংবা একটা পরিবার একটা পরিবারকে খুব ভালো জানে, যে কোনো প্রবলেমে এগিয়ে যায় বা ইন্টার কানেকটিভিটিটা খুব ভালো থাকে, এরকমই বিশ্বায়নটা ওই রকম। পুরো পৃথিবীটা একটা এত ছোট একটা জায়গা হিসেবে আমরা কনসিডার করছি, যেখানে হচ্ছে প্রত্যেকটা দেশ একটা দেশকে জানে, একটা দেশ একটা দেশে খুব ইজি ইজি অ্যাক্সেস থাকে, সবকিছুই অনেক দ্রুত বা অনেক অবাধ প্রবাহ থাকে। তো এর ফলে দেখা যাচ্ছে বহু দেশে বহু উদ্যোক্তা, বহু উদ্যোক্তা সমন্বয়ে বিশ্বায়ন, অর্থাৎ বিভিন্ন ধরনের মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলো বিভিন্ন দেশে বিনিয়োগ করে থাকে। তো এই যে মাল্টি ন্যাশনাল কোম্পানি গুলো বিভিন্ন দেশে বিনিয়োগ করে থাকে, তারপরে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হয়, এই যে বিষয়গুলো হয়, এর ফলে দেখা যাচ্ছে তোমার একচেটিয়া যে ব্যবসায়ী থাকে বা একক একক যোগান, সেই বিষয়গুলো আসলে এখানে থাকে না। ওটা দেখা যাচ্ছে বিভিন্ন ব্যবসায়ীরা একটা সিমিলার প্রোডাক্ট দিয়ে বিভিন্ন ভাবে তৈরি করছে, তো সেখানে আসলে আর ওই একচেটিয়া বা মনোপলি যে বিজনেস সেটা থাকে না। তোমরা ওই যে বাজার ব্যবস্থা পড়ে এসছো না, একচেটিয়া বাজার, পণ্য প্রতিযোগিতামূলক বাজার, অলিগোপলি বাজার, এইগুলো পড়ে এসছো না, অনেকটা ওরকমই। একচেটিয়া হচ্ছে যে মনোপলি রিলেটেড যে বিজনেস গুলো আছে সেগুলোর আধিপত্য হ্রাস পাবে, বরং বেশি দেখা যাবে অনেক বেশি উদ্যোক্তার উপস্থিতি থাকবে, অনেক বেশি উদ্যোক্তা বিভিন্ন ধরনের পণ্য বা সেবা তৈরি করবে, এর ফলে শুধু একক যোগান নয় বরং দেখা যাবে বহু উদ্যোক্তার বহু যোগান থাকবে। এরপরে বলা হয়েছে জীবনের মান উন্নয়ন, অবশ্যই জীবনের মান উন্নয়ন হবে, কারণ দেখা যাচ্ছে বিশ্বায়নের ফলে জনগণ গুলো উন্নত দ্রব্য সামগ্রী ভোগ করার সুবিধা পাচ্ছে। সাপোজ তোমার আমার দেশে কোনো একটা পণ্য উৎপাদিত হচ্ছে না, আমরা চাইলে সেই পণ্যটা অন্য দেশ থেকে আমদানি করতে পারি, বা আমার দেশে এই পণ্যটা ভালো মানের নেই, আমি অন্য দেশ থেকে এই পণ্যটা আমদানি করতে পারছি, বা সেই সুযোগ তৈরি হচ্ছে, কিংবা এক দেশ আরেক দেশকে বিভিন্ন ভাবে সাহায্য করছে বিভিন্ন গ্রান্ট দিয়ে বা এরকম অনেক স্কিম দিয়ে দেখা যাচ্ছে এক দেশ আরেক দেশের মান উন্নয়নের জন্য বিভিন্ন ভাবে সাহায্য করছে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন গুলো দরিদ্র দেশগুলোকে তাদের জীবনযাত্রা মান উন্নয়নের জন্য শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য এই বিষয়গুলো নিশ্চিত করার জন্য বিভিন্ন ভাবে সাহায্য করার চেষ্টা করছে। এর ফলে দেখা যাচ্ছে জনগণ আসলে উন্নত জীবনের অধিকারী হচ্ছে, মানুষের গর্ব বা গড়ায়ু, লাইফ এক্সপেক্টেন্সি, তারপর হচ্ছে অ্যাভারেজ কনজাম্পশন, এগুলো আসলে সবকিছুই বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে,
কারণ এক দেশ, এই যে আমরা আমরা এর আগে বিশ্বায়ন মানে পড়েছি, বিভিন্ন দেশে জনগণ স্থানান্তরিত হচ্ছে, তারপরে হচ্ছে পণ্য সেবা সামগ্রী জ্ঞান তথ্য প্রবাহ সবকিছুই এক দেশ থেকে আরেক দেশে দ্রুতই ট্রান্সমিট হচ্ছে। এই ব্যাপারগুলোর জন্য দেখা যাচ্ছে মানুষের কাছে উন্নত দ্রব্য সামগ্রী পাওয়ার পরিমাণ বা সুযোগ সবটাই বৃদ্ধি পেয়েছে। আর যখন বৃদ্ধি পাবে তখন দেখা যাবে, এই যেমন ধরো এখন করোনা ভাইরাস চলতেছে, করোনা ভাইরাসে আমার দেশ কিন্তু, যে আমাদের বাংলাদেশ কিন্তু এখনো ভ্যাকসিন, একটা গ্লোব কোম্পানি যদিও ভ্যাকসিন তৈরি করে ঘোষণা দিয়েছেন, কিন্তু ওনাদের এখনো ট্রায়াল, মানে ট্রায়াল প্রসেসটা এখনো শেষ হয়নি, মানে ফাইনাল যে ভ্যাকসিন সেটা আমরা এখনো হাতে পাইনি। তো এখন আমাদের কি হচ্ছে, আমাদের নিজেদের, যেহেতু নিজেদের কোনো ভ্যাকসিন নেই, আমরা অন্য দেশ থেকে ভ্যাকসিন আমদানি করছি বা বিভিন্ন কোভ্যাক্সিনের আন্ডারে হয়তো কিছু প্রথম দিকে কিছু ভ্যাকসিন ফ্রি পেয়েছি, কিংবা এই যে বিভিন্ন অর্গানাইজেশন থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে বা অন্য কোনো অর্গানাইজেশন থেকে আমরা ঋণ পাচ্ছি ভ্যাকসিন কেনার জন্য। এই বিষয়গুলো কেন হচ্ছে, বিষয়গুলো হচ্ছে তোমার বিশ্বায়নের ফলে। এখন যদি বিশ্বায়ন না থাকতো, আমার দেশ এখনো ভ্যাকসিন তৈরি করে নাই, তাহলে আমাকে অপেক্ষা করতে হতো কবে আমার দেশ ভ্যাকসিন তৈরি করবে, অতদিন পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হতো। কিন্তু এখন কিন্তু আমাকে অপেক্ষা করতে হচ্ছে না, বরং আমার আমি আমার দেশ ভ্যাকসিন উৎপাদন করা না করা সত্ত্বেও আমি অন্য দেশ থেকে ভ্যাকসিন আমদানি করে আমার দেশের জনগণের সবাই বিনামূল্যে ভ্যাকসিন পাচ্ছে, সরকার সরকারি ভাবে রাষ্ট্রীয় ভাবে। এই বিষয়গুলো কিন্তু এই বিশ্বায়নের ফলেই হচ্ছে। এরপর বলা হয়েছে নির্ভরযোগ্য উন্নয়ন। নির্ভরযোগ্য উন্নয়ন বলতে এখানে বোঝা হয়েছে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, যেটা মানে এই এই ডেভেলপমেন্টটা সাময়িক নয়, বরং এই সুফলটা মানুষ অনেকগুলো বছর সাস্টেইন ভাবে ভোগ করতে পারবে। সেটা কৃষি, শিল্প, সেবা, যে তিনটা খাত বাংলাদেশে আছে বা বিশ্বের অর্থনীতিগুলোতে আছে, দেখা যাচ্ছে এই বিশ্বায়নের যে সুফল গুলো আছে, যে ব্যবহার গুলো আছে, সেগুলোকে নিশ্চিত করে এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গুলো ঘটানো সম্ভব হবে। এর ফলে যেমন শিল্পের উন্নয়ন বৃদ্ধি পাবে, কৃষি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার নিশ্চিত হবে, শিল্পের উৎপাদনও বৃদ্ধি পাবে এবং সেবা খাতেরও মান উন্নয়ন সম্ভব হবে। সবকিছু মিলিয়ে অর্থনীতির ক্ষেত্রে যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গুলো আমরা বলে থাকি, বা যে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আছে, 17টা গোল আছে সাস্টেইনেবল ডেভেলপমেন্টে, সেই 17টা গোল অর্জন করা সবগুলো দেশের পক্ষে সম্ভব হবে। আচ্ছা, এই ছিল সুবিধা। কারো কোনো প্রশ্ন আছে গ্লোবালাইজেশনের সুবিধা নিয়ে? দেখো এখানে সেটাই বলা হয়েছে যে আমরা একটু আগে যেটা আলোচনা করেছি, বিভিন্ন দেশ অঞ্চলের সাথে অর্থনৈতিক সুবিধার লক্ষ্যে জোন গঠিত হয়, জ্ঞানের বিস্তার, সাংস্কৃতিক বিপ্লব তৈরি হয়, দ্রুত সুবিধা বঞ্চিতদের নিকট চিকিৎসা সেবা সম্প্রসারণ সম্ভব হয়, অপরাধ দমন, এই যে অপরাধ দমনটা ইন্টারপোল, ইন্টারপোল হচ্ছে পুরো পুরো পৃথিবীতে একটা আন্তর্জাতিক সংগঠন, যেখানে ধরো আমার দেশের, আমি আমার দেশ যদি ইন্টারপোলের সদস্য হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে অন্য আরেকটা দেশে ইন্টারপোলের সাহায্য নিতে পারবে, যদি কোনো অপরাধী ওই দেশে পালিয়ে থাকে, বা এইভাবে দেখা যাচ্ছে যে অপরাধ দমনটাও সহজ হয়ে থাকে। তারপরে হচ্ছে জনপ্রশাসন পরিচালনা ক্রিয়া সহ সবকিছুর ক্ষেত্রে আসলে ইতিবাচক অগ্রগতি হয়েছে বিশ্বায়নের ফলে। হ্যাঁ, এবার আমরা দেখি যে বিশ্বায়নের কি কি অসুবিধা আছে, যে বিষয়টা সুবিধা আছে নিশ্চয়ই সেটার কিছু অসুবিধাও আছে, তাই না? প্রথমেই আছে যে ক্রমবর্ধমান বৈষম্য। কিভাবে যে ক্রমবর্ধমান বৈষম্য হচ্ছে, সেটা হচ্ছে শ্রমজীবী জনগণ গুলো আসলে ক্রমবর্ধমান বৈষম্যের শিকার হচ্ছে। কিভাবে শিকার হচ্ছে, কেউ কি এক্সাম্পল দিতে পারবে?
আচ্ছা, এক এক দেশে কিন্তু শ্রমিকদের মজুরি এক এক রকম। কোনো দেশে হয়তো লেবার কস্ট অনেক বেশি, কোনো দেশে হয়তো দেখা যাচ্ছে শ্রমিকদেরকে মিনিমাম যে ওয়েজ সেটাই প্রোভাইড করা হয় না। যেমন অনেক দেশে আছে যেখানে মিনিমাম যে সর্বনিম্ন যে মজুরি সেটাই প্রোভাইড করা হয় না, আবার অনেক দেশে আছে যে শ্রমিকদের মজুরি অনেক বেশি হাই, তাদের জীবনযাত্রার মানও অনেক ভালো। তারপর আবার দেখা যাচ্ছে এর ফলে কি হচ্ছে, কিছু কিছু মানুষ বা দক্ষ মেধাবী শ্রম যারা আছেন তারা দেখা যাচ্ছে নিজের দেশে বিভিন্ন ধরনের সুবিধা না পেয়ে উন্নত জীবনের মোহে অন্য দেশে পাড়ি জমাচ্ছে। এর ফলে একটা দেশ মেধা শূন্য হয়ে যাচ্ছে, তার দেশে যে মেধাগুলো ছিল সেই মেধাগুলো যদি অন্য দেশে চলে যায় তাহলে ওই দেশটা আসলে মেধা শূন্য হয়ে যায়। এটাকে বলা হয় ব্রেন ড্রেন। আসলে এই গ্লোবালাইজেশনের ফলে এই ব্রেন ড্রেনের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে। অনেকেই দেখা যাচ্ছে হায়ার স্টাডিজ এর জন্য বিভিন্ন দেশে যায়, পরবর্তীতে ওখানে কেরিয়ার গড়ে গড়ে নেয় বা একটা ভালো পজিশন তৈরি করে ফেলে, আর কখনোই দেশে ব্যাক করে না। এর ফলে দেখা যাচ্ছে যে একটা দেশ একটা মেধা হারালো, এরকম করে কত মেধা হারাচ্ছে, হয়তো তার মেধাগুলো আমার দেশে কাজে লাগাতে পারতো, কিন্তু সেটা না হয়ে দেখা যাচ্ছে অন্য দেশে চলে যাওয়ার কারণে সেই মেধাটা একটা দেশ হারাচ্ছে। আচ্ছা, তারপরে বলা হয়েছে ভবিষ্যৎ বংশধরদের জন্য অপরিহার্য সম্পদ পরিবেশ অপচনমূলক ভাবে নিঃশেষ করে দিবে। এটাকে বলা হয়েছে যে ফিউচার জেনারেশনের যে ফিউচার কনজাম্পশন, ফিউচার কনজাম্পশনের কথা না ভেবে আমরা বরং প্রেজেন্ট কনজাম্পশন নিয়ে ব্যস্ত আছি। ভবিষ্যৎ বংশধরদের জন্য যে পরিমাণ সম্পদ রেখে যাওয়ার কথা বা তাদের জন্য যে পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ রেখে যাওয়ার কথা, সেটা আমরা না রেখে বরং আমরা কি করছি, আমরা প্রেজেন্ট জেনারেশনের কথা ভেবে অনেক বেশি পরিমাণে সম্পদ ইউজ করছি, যথাযথ ইউজ করছি, পরিবেশকে দূষিত করছি বা পরিবেশের অপচয় করছি। এর ফলে দেখা যাচ্ছে ফিউচার জেনারেশন যারা আসবে তারা হয়তো একটা বেটার পরিবেশ পাবে না। এই যেমন এখন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি বৃদ্ধি পাচ্ছে, দেখা যাচ্ছে জলবায়ু হুমকির মুখে পড়ে গেছে, আরো অন্যান্য অনেক কারণে দেখা যাচ্ছে জলবায়ু হুমকির মুখে পড়ে যাচ্ছে। আচ্ছা, আমাদের সময় বোধ হয় শেষ হয়ে আসছে না? আচ্ছা ঠিক আছে, বাকিগুলো আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করবো। আর আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। আচ্ছা, আপনি কারো কোনো প্রশ্ন আছে? না মিস। তাহলে তোমার সবাই ভালো থাকো, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার দেখা হবে, আবার কথা হবে। কারো কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় প্রশ্ন করবে। আচ্ছা, তাহলে তোমরা ঠিক মতো বাসায় লেখাপড়া করো, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম।